রাজু মিনা স্কুলে সময় হয়েছে, জলদি করে রাজু। স্কুল আমার খুব ভাল লাগে, তোমার লাগে না মিঠু? সাবধানে যাও। আসি মা। মনে হয় মিঠু তার বোনের বাসা দেখতে চায়। হ্যাঁ চলো যাই দেখি। সুমন আলমারি থেকে চক আনো তো। সোনামণিরা তোমরা এবার যার যার দলে যাও। আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে পড়ব। না জোরাজুরি করো না, শান্ত হও। এই যে এভাবে করো, ঠিক আছে? এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারের ছবি আঁকো। বাহ কি মজা তো! ওইটা গাজর হয় নাই। আপা আমার মায়ে কইছে ভালো খাবার খাইতে বড় লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ ডাল পেঁপে রুটি। বাহ সুন্দর! এবার তোমরা এটা মাছ ভাত কলা আর আমি একটা মিষ্টি কুমড়া। বাস বাস আর হইছুই না। আপা আমরা কি এগুলা কালকাও করো? না সে কথাই বলতে যাচ্ছি, আমি কালকে থাকবো না, কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন। আমি জানি তোমরা লেখা পড়ায় ভালো, নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে। দেখো দুইটা বাচ্চা ফুটছে মিঠু মামা, দেখতে কি পোষা। দেখছো ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো। আচ্ছা রাজু দেরি করা যাইবো না, আই মিঠু আপা। কেমন আছো সবাই? আমি তোমাদের নতুন শিক্ষিকা, আমাকে ম্যাডাম বলবে। তোমাদের দেরি কেন? যাও গে বসো। আপা আমরা চুপ করো, বসো। আমি এসেছি তোমাদের পড়াতে, তোমরা শুধু শুনবে, খুব মন দিয়ে শোনো, তাহলে শিখতে পারবে আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো। চুপ! আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। খাদ্যের পাঁচটি বিভাগ আছে। পাঁচটি বিভাগ আছে। তোমরা সবাই আমার সাথে বলো, ভিটামিন, ভিটামিন, আমিষ, আমিষ, শর্করা, এই চুপ চুপ কথা বলো না। এই ছেলে ওটা নিয়ে এসো এদিকে। এখন এটা আলমারিতে। ম্যাডাম আপা আলমারিটা একটু আস্তে খুলতে হবে। এত আসপর্ধা, আমাকে শিখাও কি করে আলমারি খুলতে হয়। শোনো মেয়ে, আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব। যত সব আমরা এখন পড়ায় ফিরে যাই। খনিজ, খনিজ, চর্বি, চর্বি, গড়ে প্রতিদিন প্রয়োজন, গড়ে প্রতিদিন প্রয়োজন। কি হয়েছে মিনা?
আরে নতুন আপায় বকা দিছে। না আমি কিছুই বুঝি নাই, আপায় আমাকে কি পড়াইলো? না মিঠু আইস কানা, দেরি করা যাইব না। আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে। এখন আমরা শিখব লিভার নিয়ে পড়ব। ম্যাডাম আপা, লিভার মানে কি? এই মেয়ে কোনো প্রশ্ন করবে না, শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এই মেয়ে ফিসফিস করছো কেন? দাঁড়াও, সত্যি করে বলো। ম্যাডাম আপা, মনে হয় এটা কেলাস ফাইভের বই। ফাইভের বই? অসহ্য, তোমাকে নিয়ে আর পাচ্ছি না। যাও বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু ম্যাডাম। যাও। বলো, লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার আমি জানি তোমার কেমন লাগতেছে, কিন্তু স্কুল ছাইড়ো না, তোমার আপাও তো বদলাইতে পারে। লিভার? হো, মনে পড়ছে আমি ক্লাস 5 এ থাকতে পড়ছিলাম। আসো আমি তোমারে দেখাইতাছি। জানো মিনা, গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে। দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতাছে। দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার উপর দিয়া বড় গাছের গোড়ায় দিয়া লাঠিটার অন্যদিকে সাপ দিয়া উঠাইতাছে। দেখছো, ওইটাই লিভার। আসো আমারে সাহায্য করো মিনা। দেখো মিঠু, লিভার দিয়া উঠানো কি সোজা। এইবার বুঝছি। তারাবু, তুমি খুব ভালো শেখাতে পারো। মন দিয়ে শোনো, আজকে তোমাদের সাথে আমার শেষ দিন, অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব। আমার সাথে সাথে বলো, দিল্লি ভারতের রাজধানী। দিল্লি ভারতের রাজধানী। ঢাকা বাংলাদেশের। ওটা এখানে নিয়ে এসো এক্ষুনি। এমন বেয়াদব ছেলে আর দেখিনি, দেখাচ্ছি মজা। আমাকে ধরো, বের করো। ওরে বাবা, খুব ভারী। ঢাকা বাংলাদেশে। আমাকে বের করো, আমাকে বের করো। এটা তোলো, তোলো। ও হ্যাঁ, এবার
এই মেয়ে কি করছ? একটু থামেন, আমরা আপনারে পাস করতেছি। দেখো এটা উঠতেছে। জলদি আপনারে পার করো। বাঁচলাম। কেমন আছো বাচ্চারা? আমি চলে এসেছি। আজ তোমরা কি শিখছো? আজ আমরা লিভার শিখতেছি। লিভার? বাহ, তোমরা তো দেখছি খুব চালাক। আপা, আপনার প্রশিক্ষণ ল শেষ। খুব ভালোভাবে শেষ হয়েছে। আমি আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থেকো বাচ্চারা। আপনিও ভালো থাকবেন আপা। আর তোমাকে ধন্যবাদ মিনা, আজ আমিও কিছু শিখলাম। আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি। প্রশিক্ষণ 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 প্রশিক্ষণ। দেখো মিনা, বাচ্চাগুলো কি সুন্দর। ঠিক তোমার মতো মিঠু মামা। খুব ভাল লাগে।